আচ্ছা, আমি আজকে করছি একটা স্ন্যাক্স, বিকেলের চিজ পকোড়া। গরমকালেতে অন্য বেশি চপ কাটলেট খাওয়ার থেকে চিজ পকোড়াটা স্ন্যাক্স হিসাবে খুব ভালো যাবে। একটা চিজ আমি গ্রেট করে নিয়েছি, এটা দিলাম আমি। এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি, খুব ছোট ছোট করে পেঁয়াজ কুচানো। একটু দেব গাজরও গ্রেট করা আছে, খানিকটা গাজর দেব, একটু ক্যাপসিকাম দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা কুচি দেব, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব, বেশ 5-6 চামচ মতন ময়দা দিলাম। নুন দেব আমি পরিমাণ মতন। এবার একটু আমি এটা করব কি, একটু জল দিয়ে খালি এটা মেখে নেব। আমি এটা একটু একটু জল দিয়ে বেশ করে একটু মেখে নিয়েছি, খুব জল দিইনি, মানে যতটা যাবে ততটা দিয়ে একটুখানি মেখে নিলাম। এরম করে নিয়ে নিয়ে একটু ভাজব। এটা গরম গরম এখন পকোড়া এই বেশি কষ্ট নেই বানাতে, এই গরমের মধ্যে এটা একটুখানি কাটাকুটিগুলো তৈরি করে রাখলে পরে ব্যাস 5 মিনিটেই এটা তোমার ভাজা দেখানো হয়, করে খাওয়ানো হয়ে যাবে লোককে, নিজেরাও খাও। দেখো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব কটাই কিন্তু উপকারী, তোমার চিজ তো খুব উপকারী, বাচ্চারা তো গাজর, এর মধ্যে একটু বিনসও কুচি করে দিতে পারো তোমরা। আমি আরও কয়েকটা ভেজে আনি। দেখো আমি এটা পরিবেশন করে দিয়ে দিলাম, আর ওই চিজে আমার এখনও এর থেকেও বেশি আরও ওই চিজ পকোড়াগুলো আরও তৈরি হবে, মানে কম খরচে অথচ দেখো খুবই সুস্বাদু এবং খুবই মানে চটজলদি একটা স্ন্যাক্স শেখালাম। এই গরমে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন অবধি দিতে পারো, এটা কোনো রকম অসুবিধা কিছু নেই। আর তোমরা করো, দেখো কেমন করলো আন্টি, তোমাদের ভালো লাগে কি না আমাকে বলো।